পরিসংখ্যানের ঘরটা তোমাদের সাথে আলোচনা করবো, তার সাথে সাথে লেখচিত্র গুলো তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তো আমরা যখন ক্লাস করব তখন সবার চেষ্টা করব ক্লাস গুলো মনোযোগ দিয়ে শুনতে, এবং আমি যখন কোশ্চেন করব কোশ্চেনের আনসার গুলো তোমরা আমাকে দিবা। হ্যাঁ, তো চলো আমরা আসলে ক্লাসের দিকে আগাই। আমাদের আজকের ক্লাস আমরা শুরু করব। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে চলো আমরা ক্লাসের দিকে আগাচ্ছি। আমরা আসলে আজকের মূলত আলোচনা করব তোমাদের পরিসংখ্যানের তথ্য উপাত্ত বলে, এটাকে আমরা বাংলায় অনেকে সদা সরাসরি পরিসংখ্যান বলি, বাট বর্তমানে আমাদের বইতে তথ্য উপাত্ত নামে উল্লেখ আছে। আচ্ছা চলো আমরা আগে কিছু বিষয় দেখি। দেখো, আজকে আমরা আসলে এই অধ্যায়ের শেষে কি কি বিষয়গুলো জানতে পারবো বা কি কি বিষয়গুলো আমরা ব্যাখ্যা করতে পারবো, সেই বিষয়গুলো তোমাদেরকে এখানে আমি দেখাচ্ছি। বিষয়টা হলো, আমরা কোন একটা উপাত্তের বা তত্ত্বের গাণিতিক গড় নির্ণয় করতে পারবো, ব্যাখ্যা করা থেকে শুরু করে নির্ণয় করতে পারবো, তার সাথে গাণিতিক সূত্রের সাহায্যে গড় নির্ণয় করতে পারবো, আয়তলেখ ও পাই চিত্র অঙ্কন করতে পারবো। ঠিক আছে, চলো আমরা সামনে। আচ্ছা, একটু খেয়াল করো, এটা একটা গ্রাফ। দেখো, টি টোয়েন্টি খেলা হয়ে গেছে, 20 ওভারে কোন ওভারে কত রান করছে সেটা কিন্তু দেখো এখানে একটা, যেটাকে বলে আয়তকার একটা বস্তু দ্বারা কিন্তু বুঝাচ্ছে কোন ওভারে উইকেট পড়ছে। দেখো খেয়াল করে কোন ওভারে কত রান, যেমন দেখো প্রথম এক প্রথম ওভারে 7 রান, পরের ওভারে 7 রান, দেখো তারপরের ওভারে 9 রান, তারপরের ওভারে 10 রান, কিন্তু সাথে একটা উইকেট, সরি 8 রান, তার সাথে একটা উইকেটও পড়ছে। তো এইভাবে আমরা কিন্তু পুরো খেলাটাকে উপস্থাপন করতে পারি একটা শখের সাহায্যে, তাই না? এই শখ গুলাকে বলা হয় আয়তাকার গ্রাফ বা আয়তলেখ। এরপরে দেখো আর একটা জিনিস দেখাচ্ছি, যে কোন খেলোয়াড় কত কতগুলা গেম খেলছে জীবনে। এখানে বিশ্বের বিভিন্ন খেলোয়াড়ের জীবনে কতগুলা খেলা খেলছে তার পরিসংখ্যান উল্লেখ করা আছে, রাইট? তো তোমরা সবাই একটু খেয়াল করো, এইগুলো প্রত্যেকটা এক একটা গ্রাফ, মানে আমরা কি আমাদের তথ্যটাকে একটা গ্রাফের সাহায্যে কি করতে পারবো, উপস্থাপন করতে পারবো। ঠিক আছে, আমরা এখন সামনের দিকে আগাই। চলো দেখি আমরা আসলে আরো বিষয়গুলো একটু বুঝে আসি। যেমন দেখো, এটা দুটো বস্তু আসলো, দাগ আসলো, স্ট্রেট লাইন, তাই না? একটা ভূমি বরাবর আর একটা আকাশের দিকে, তাই না? তো আমরা যেটা ভূমি বরাবর মানে মাটি বরাবর যেটা আছে এটাকে আমরা বলি এক্স অক্ষ, আর যেটা আকাশে মানে উপরের দিকে আছে এটাকে বলি আমরা কি? আচ্ছা দেখো, গ্রাফ পেপার আমি যদি তৈরি করি, গ্রাফ পেপারটা কিন্তু এরকম, তাই না? খেয়াল করে দেখো, এরকম প্রত্যেকটা খোপে 5টা করে ঘর থাকে, তাই না? নির্দিষ্ট 5টা হ্যালো এখানে দেখো আমরা গ্রাফ পেপারটাকে বোঝার চেষ্টা করতেছি, গ্রাফ পেপারটা বোঝার চেষ্টা করছি। গ্রাফ পেপারের আমাদের দুইটা এক্সিস বা অক্ষ নিতে হবে, তো যেটা মাটি বরাবর বা ভূমি বরাবর থাকবে সেটাকে আমরা বলবো এক্স অক্ষ, আর যেটা আমার উচ্চতা বরাবর সেটাকে আমরা বলবো ওয়াই অক্ষ। আর গ্রাফ পেপারটা দেখতে এরকম থাকে, তার প্রত্যেকটা বর্গাকার ঘর থাকে, একটা ঘর থেকে আর একটা ঘরের ডিস্টেন্স সেম, তো এই প্রত্যেকটা ঘরকে আমরা একটা নির্দিষ্ট একক দ্বারা বিবেচনা করি। এটা আমরা আগে 7-এ পড়ে আসছি, তোমাদের খেয়াল থাকলে দেখবা। আচ্ছা, এরপরে দেখো আয়তাকার গ্রাফ তৈরি করার জন্য আমরা প্রথমে কিছুটা অংশ ফাঁকা রাখবো। এই যে এখানে দেখো একটা মানে যেটাকে বলি বক্ররেখা, এই বক্ররেখার দ্বারা কিন্তু একটা ঘরটাকে আমরা ফাঁকা রেখেছি, তাই না? আমরা একটা ঘর ফাঁকা রেখে আমাদের যে মানগুলো, যেমন দেখো এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমি লিখলাম, এখন এক্স অক্ষ বরাবর আমি একটা নির্দিষ্ট মান দিব, যে আমাদের পরিসংখ্যানের শ্রেণী ব্যাপ্তির মানটা আমরা এক্স অক্ষ বরাবর দিব, আর ওয়াই অক্ষ বরাবর আমরা দেখো গণসংখ্যা বা কতজন লোক আছে ওই শ্রেণীতে তাদের সংখ্যা প্রকাশ করবো। এভাবে করলে আমরা আমরা বিভিন্ন মান মান যদি বসাই, বসাইলে যে উপস্থাপন দেবো সেটাকে বলবো কি আমরা আয়তলেখ। ঠিক আছে, ওটাকে আমরা কি বলবো? আয়তলেখ বলবো। এই যে একটা মনে করে এখানে মান বসাবো, এই সারফেসে যেখানে যেখানে মান বসাবো সেটাকে আমরা বলবো কি? আয়তলেখ। আয়তলেখ এখানে আমরা মান বসানো শিখবো, অবশ্যই শিখবো। এটা আমি জাস্ট আয়তলেখ কি জিনিস সেই বিষয়টা তোমাদেরকে বোঝানোর জন্য একটা গ্রাফ পেপারের সাহায্যে কিভাবে উপস্থাপন করতে হয় সেই বিষয়টা আগে দেখাই নিলাম।
আচ্ছা তো চলো আমরা সামনের দিকে বুঝি পাই চিত্র আমরা আজকে যে কোনো একটা নিয়ে আলোচনা করব তারপরে যদি তোমরা যদি বুঝতে পারো তাহলে আমরা সামনে আরো আগাবো তো পাই চিত্র বিষয় সম্পর্কে একটু আলোচনা করি আয়ত লেখে আমরা বিষয়গুলো কি করেছিলাম সফট কাগজ উপস্থাপন করছি তাই না যে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর মানগুলোকে আমরা বসায়া বিভিন্ন আকৃতি স্থাপন করছি এখন পাই চিত্রে কি করব একটা বৃত্তের মধ্যে তাদের মানে গণসংখ্যা অনুসারে আমরা মান বসাবো মান বসিয়ে বিভিন্ন অঞ্চল চিহ্নিত করব যেমন দেখো এখানে রান সংগ্রহের একটা তালিকা দেওয়া আছে এক রান নিয়েছে কতবার 66 বার এক রান নিয়েছে 66 বার তাই না এক রান নিয়েছে 66 বার তাহলে আমাদের দেখো এই যে এক রানের ঘরটা অনেক বড় আচ্ছা দুই রান নিয়েছে 50 বার দুই রান তার থেকে একটু ছোট তিন রান নিয়েছে 36 বার দেখো তিন রানের ঘরটা তার থেকে আর একটু ছোট আমরা আসলে এই বিষয়গুলো কি বৃত্তের সাথে নির্দিষ্ট অঞ্চল চিহ্নিত করে বৃত্তের টোটাল অঞ্চলটার মধ্যে আমাদের মোট গণসংখ্যাটাকে যদি প্রকাশ করতে পারি তাহলে যে চিত্র পাবো সেটাকে বলো পাই চিত্র তো চলো আমরা এই দুটো চিত্রের আলোচনার আগে আমরা একটু গড়টা দেখে আসি হ্যাঁ আমরা গড় বিষয়টা একটু বুঝে আসি তারপরে চিত্রের বিষয়টা বুঝবো গাণিতিক গড় কি জিনিস আমরা আমাদের যে সমস্ত উপাত্ত বা তত্ত্ব দেওয়া থাকবে হ্যাঁ তাদের সংখ্যাভিত্তিক মানের সমষ্টিকে যদি তাদের মোট সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে যে মান পাবো সেটাই গাণিতিক গড় তোমাদের একটু বুঝাই সহজে মনে করো তোমরা আমাদের ক্লাস 8 এ যতগুলো স্টুডেন্ট আছো অর্থাৎ আমরা 30 জন স্টুডেন্ট আছি একটা পরীক্ষা নিলাম তো পরীক্ষা এক একজন এক এক রকম মার্ক পেতে পারো কেউ 30 কেউ 25 কেউ 32 কেউ 40 কেউ 80 কেউ 90 বিভিন্ন ধরনের মান হতে পারে তো আমি যদি বলি যে ক্লাসে মোট গড় মান কত তাহলে আমরা কি করব প্রত্যেকে যে মানটা পাইছে বা নাম্বার পাইছে সেই নাম্বারটাকে যোগ করব যোগ করে ওই 30 জন দ্বারা ভাগ করব ভাগ করলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা কি বলবো কি আমরা গাণিতিক শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বারের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হয়েছে তোমরা দেখো গণসংখ্যা সারণীটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সবাই যদি খেয়াল করো সবাই দেখতে পাবো তাই না আচ্ছা তারপরে দেখো আমাদের কি করতে হবে চলো আমরা একটু দেখে আসি আমরা এখান থেকে গাণিতিক গড় নির্ণয় করব প্রথম কোশ্চেন এই অঙ্কটা থেকে গাণিতিক গড় নির্ণয় করব এবং গাণিতিক গড়ের থেকে আমরা কি করব আয়ত লেখটাও অঙ্কন করব ঠিক আছে জি স্যার তো চলো আমরা সামনের দিকে আগাই তাই না यस স্যার আচ্ছা প্রথম কোশ্চেন আমাদের এখানে ক নম্বরে গাণিতিক গড় নির্ণয় করতে বলছে এখন দেখো এখানে কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো মান বলা নাই 40 থেকে 50 পাইছে 6 জন 51 থেকে 60 পাইছে 8 জন 61 থেকে 70 পাইছে 13 জন 71 থেকে 80 পাইছে 10 জন এভাবে আমাদের কিন্তু একটা শ্রেণীর সীমা বলা আছে মানে 40 থেকে 50 এর গড় এখানে কিন্তু নির্দিষ্ট কোনো মান বলে নাই বলছে কথা বলো আচ্ছা যদি নির্দিষ্ট মান যেহেতু বলে নাই তাহলে আমাকে এখানে কি করতে হবে শ্রেণীর মধ্যমান বের করতে হবে কারণ আমাকে একটা নির্দিষ্ট মান লাগবে তো শ্রেণীর মধ্যমান নির্ণয় করার সূত্র হলো দেখো নিচে আমাদের স্ক্রিনে লেখা উঠছে শ্রেণীর ঊর্ধ্বমান অর্থাৎ 50 এরপরে হলো শ্রেণীর নিম্নমান অর্থাৎ কি 40 এই দুটো যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করলে যে মানটা আমরা পাবো সেটাকে আমরা কি বলবো শ্রেণীর মধ্যমান তো চলো আমরা সফটটা তৈরি করি দেখি সফটটা তৈরি করলে কেমন হয় সফটটা যদি তোমরা তৈরি করি তাহলে খেয়াল করো আমাদের সফট এরকম আসবে দেখো 40 থেকে 50 এর গড় তাকে 50 আর 40 যোগ করলে হয় 91 91 কে 2 দিয়ে ভাগ করলে হয় 45.5 তাই না শ্রেণীর ব্যাপ্তি তো শ্রেণীর মধ্যমান তাহলে 41 থেকে 50 যোগ করলে 51 91 91 কে 2 দিয়ে ভাগ করলে হয় 45.5 এরপরে একই ঘটনা 60 এবং 51 ভাগ করবা সরি যোগ করবা যোগ করে 2 দিয়ে ভাগ করবা তাহলে আমাদের একইভাবে প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান আমরা বের করতে পারলাম অর্থাৎ 55.5 66.5 75.5 85.5 95.5 এখানে যদিও কথা অঙ্কগুলো ইংলিশে লেখা তোমরা সবাই বাংলায় লিখবে কারণ আমি আসলে কম্পিউটার টাইপ করছি বাংলায় করার হয়তো খেয়াল করি নাই
তুমি অবশ্যই এগুলো বাংলায় করবে, ঠিক আছে? পরীক্ষার খাতা বাংলায় করবে। এখন দেখো এই 41 থেকে 50 এর ঘরে আমাদের ঘনসংখ্যা ছিল কয়জন? 6 জন। 51 থেকে 60 এর ঘরে ঘনসংখ্যা মানে লোক সংখ্যা ছিল কত? 8 জন। 61 থেকে 70 এর ঘরে ঘনসংখ্যা ছিল 13 জন। 71 থেকে 80 জন 10 জন। এখন আমাদের এই ঘনসংখ্যাগুলো আমরা লিখব, লিখে এই সবকে যোগ করব, সবগুলো ঘনসংখ্যা যোগ করব, যোগ করলে কত হবে? 50। 50 এটাকে বলা হয় মোট ঘনসংখ্যা n। মোট ঘনসংখ্যা কত? 50। এখন আমাদের পরবর্তী আরেকটা ঘর করতে হবে, এই যে শ্রেণীর মধ্যমান আর ঘনসংখ্যা এদেরকে গুণ করে লিখতে হবে। দেখো শ্রেণীর মধ্যমান যদি হয় xi আর ঘনসংখ্যা যদি হয় fi, পরবর্তী ঘরটা হবে কি? xi গুণন fi। তাহলে মানে কি 45.5 কে 6 দিয়ে গুণ করে এখানে লিখছি আমি, এবং 55.5 কে তোমরা 8 দিয়ে গুণ করে এখানে লিখবা। যদি ক্যালকুলেটর থাকে তোমরা এখনই পরীক্ষা করে দেখো যে তোমরা বিষয়টা বুঝতে পারলা কিনা। দেখো 45.5 কে 6 দিয়ে গুণ করে দেখো 273 হয় কিনা, 55.5 কে 8 দিয়ে গুণ করে দেখো 444 হয় কিনা। এভাবে আমরা প্রত্যেকটা রাশিকে গুণ করব, তার মধ্যমান আর ঘনসংখ্যা দ্বারা গুণ করে লিখব। একইভাবে লেখার পরে এই প্রত্যেকটা রাশি যোগ করে আমরা টোটাল সাম বলবো। এই যে একটা সাইন দেখো, এমটাকে ডান দিকে করে লিখছি, হ্যাঁ, এটাকে বলা হয় সাম। এই সংখ্যার টোটালটার যোগফলটাকে বলবো কি আমরা? সাম। সাম অফ fi xi মানে এই 273, 244, 444, 815.5, 775 এর সবগুলোকে যোগ করে আমরা পাচ্ছি কত? 3485। ঠিক আছে, কারো কি বুঝতে অসুবিধা আছে? তাহলে চলো আমরা এখন সামনের দিকে আঁকাবো। আমাদের সূত্র কি বলছি? আমাদের মোট সংখ্যাকে ঘনসংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আমাদের মোট সংখ্যা পেলাম কত? 3485। আর আমাদের ঘনসংখ্যা মোট কত? 50। তাকে একে আমরা যদি ভাগ করি তাহলে দেখো আমাদের ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সারটা পাবো 69.7। তোমরা অনেকে সূত্র লিখতে যদি ভয় পাও তাহলে সূত্র লেখার দরকার নাই, সরাসরি 3485 কে 50 দ্বারা ভাগ করলে উত্তর হবে এবং মান তোমরা অঙ্কের মান ঠিকই পাবা। ঠিক আছে, তবে সূত্র লেখাটা উত্তম, চেষ্টা করবা লেখার জন্য। আচ্ছা, গড়টা আমি আলোচনা করলাম, গড় আরো বিস্তারিত অনেক সুন্দর করে আমি আর একটা ভিডিও শুধু গড় নিয়ে তৈরি করছি। তোমরা ইউটিউবে স্কুলের চ্যানেলে যাবা বা ফেসবুক চ্যানেলে খুঁজলেও আমার ভিডিওটা পেয়ে যাবা, সেই ভিডিওটা তোমরা সবাই দেখে নিবা এই ক্লাসের পরে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা চলো আমরা সামনে আগাই। এখন দেখো আয়তলেখ অঙ্কন করব, ওই সারণী থেকে আমরা কি করব? আয়তলেখ অঙ্কন করব। তো চলো আয়তলেখ অঙ্কন করার জন্য একটা কাজ করতে হবে, খেয়াল করো আমরা এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল অঙ্কে, এটা ভালো করে খেয়াল করো সবাই, শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল 41 থেকে 50, 50 থেকে 60, সরি 51 থেকে 60, 61 থেকে 70, তাই না? 80। আচ্ছা, এখন আমরা আয়তলেখ অঙ্কন করার জন্য অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি একটা নতুন ই তৈরি করব, ঘর তৈরি করব, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। বিষয়টা কি আমাদের দেখো, এখানে শেষ হয়েছিল 50 দ্বারা, তাই 50 শেষ হয়ে গেছিল না 50-ই? 40 থেকে 50 প্রথম শ্রেণীটা খেয়াল করো, প্রথম শ্রেণীতে কত, কততে শুরু হয়েছিল? 41, শেষ হয়েছিল কোথায়? 50। আমরা সেখানে এক ঘর বাড়াই দিব, তো কি করব? 51, 41 থেকে 51, বুঝতে পারছো? Yes sir। বাকি সবগুলো লিখবো এবং লাস্টে গিয়ে এক বাড়াই দিব। দেখো বাকি সব ঠিক এক করে বাড়ছে, প্রত্যেকটা এক করে এক করে বাড়াইছি। দেখো 41 থেকে 51, এখানে 51 থেকে 61, এখানে ছিল 60, সেখানে লিখছি 61, এখানে ছিল 70, লিখছি কত? 71। মানে প্রত্যেকটাতে আমরা কি করছি? এক ঘর করে এক করে বাড়াইছি। আর ঘনসংখ্যা যা ছিল ঠিক তাই থাকবে, ঘনসংখ্যার কোনো পরিবর্তন আমরা করব না। ঠিক আছে, ঘনসংখ্যার আমরা কোনো পরিবর্তন করব না। আচ্ছা, এখন আমরা সব কাগজে কি করব খেয়াল করে লেখাটা একটু ভালো করে পড়ো। সব কাগজে x অক্ষ বরাবর প্রত্যেক ঘরকে আমরা কি করব, মানে শ্রেণী সীমার 2 একক ধরবো, মানে 1 ঘর সমান সমান 2 ধরবো, আর y অক্ষের প্রতি 2 ঘরকে সমান সমান আমরা কি ধরবো? 1 ধরবো। ঠিক আছে, এক ধরে আমরা যদি গ্রাফ ফাগ ব্যাপারে বিন্দুগুলোকে স্থাপন করি, চলো আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, তো দেখো
এখানে আমরা x অক্ষ বরাবর কি ধরছি প্রত্যেক ঘরে আমার কয়টা করে ঘর আছে পাঁচটা ঘর এই যে প্রত্যেকটা বড় বড় ঘর দেখো না এখানে পাঁচটা ক্ষুদ্রতম ঘর আছে আমাদের ছক্কাগুণ নিয়ে গুণলে আমরা পেয়ে যাব এখানে প্রত্যেকটা বড় বড় ঘরে কয়টা ঘর থেকে ছোট ঘর পাঁচটা ঘর থাকে বুঝতে পারছো কথা প্রত্যেক ঘরকে যখন x অক্ষ বরাবর দুই ধরছিলাম আমার ১৪১ থেকে ৫১ কত ঘর ছিল সেটা ১১ ঘর না ১০ ঘর ১১ ঘর কোন ৪১ সহ গুণ বা আচ্ছা স্যার ৪১ থেকে ১১ ঘর রাইট তো দেখো আমাদের এই ঘর থেকে এই ঘরে আমরা ও আমরা তো ১০ ঘরই ধরবো রাইট আমরা তো অবিচ্ছিন্ন করছি ঠিক আছে ১০ ঘর ধরলেই চলবে আমরা ৪১ থেকে কাউন্ট করবো না বা ৪২ থেকে কাউন্ট করবো তাহলে ১০ ঘর দেখো প্রত্যেক ঘরে আমাদের কত করে আছে ১০ ঘর তাহলে আমরা দেখো ৪১ থেকে ৫১ এই যে প্রথম ঘর ৫১ থেকে ৬১ দ্বিতীয় ঘর ৬১ থেকে বা ৭১ তৃতীয় ঘর ৭১ থেকে ৮১ চতুর্থ ঘর ৮১ থেকে ৯১ পঞ্চম ঘর ৯১ থেকে ১০১ ষষ্ঠ ঘর তো দেখো আমরা কিন্তু এখানে ক্ষুদ্রতম ঘর বর্গের এক ঘর সমান সমান সরি দুই ঘর সমান সমান এক একক ধরছি তার মানে প্রথমে ছিল ৩ দেখো প্রথম যদি তোমরা সারণি খেয়াল করো সারণীর শ্রেণী ব্যাপ্তিতে গণ সংখ্যা ছিল ৩ জন তাই না ৩ জন ছিল না আচ্ছা আমরা দেখে আসি চলো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমরা একটু ঘুরে আসি তাহলে ৬ জন দেখো আবার একটু বুঝো এটা দেখো কি বলছি ওয়াই অক্ষ বরাবর প্রতি দুই বাহুর দৈর্ঘ্যকে গণ সংখ্যার এক একক ধরবো বুঝতে পারছো আচ্ছা এটা যদি তোমরা বুঝতে অসুবিধা হয় একটু বাসায় ট্রাই করো না হলে আরেকবার আমরা সশরীরে যদি কারো অসুবিধা মনে হয় তাহলে আমি স্কুলে থাকবো তোমরা একটা গ্রাফ পেপার নিয়ে চলে আসবা এক এক সময় এক একজন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়াল প্রয়োজনে গ্রাফ পেপারে বুঝাই দিব তবে তোমরা আপাতত এখান থেকে বোঝার চেষ্টা করো বাসায় যদি নিজের একবার ট্রাই করে দেখো না হলে কালকে আমি স্কুলে থাকবো তোমরা এক এক করে চলে আসো সম্ভব হলে হ্যাঁ আচ্ছা এখন দেখো আমরা মানগুলো যদি বসাই এই দেখো ৪১ থেকে ৫১ ঘরে মান বসাইলাম তো মান বসানোর কারণে আমাদের কিন্তু যে আমরা মানগুলো লিখছি দেখো ৪১ থেকে ৫১ ৫১ থেকে ৬১ ৬১ থেকে ৭১ ৭১ থেকে ৮১ এবং এখানে দেখো ৫ থেকে শুরু হয়েছে ০ থেকে ৫ ১০ ১৫ ২০ ২৫ প্রত্যেকটা ঘর তাহলে আমাদের প্রথমে ছিল ৬ জন দেখো ৫ তারপরে একটু বড় ৬ জন তাই না তারপরে ছিল ৮ জন না ৯ জন জানে খেয়াল দেখতে হবে আমার এরপর দেখো তারপরের জন্য ছিল ১২ জন এরপরে আবার ১০ জন আমরা প্রত্যেকটা ঘরে কি করছি সেই ঊর্ধ্বসীমা পর্যন্ত ডাক দিয়ে ঘরগুলোকে আলাদা চিহ্নিতকরণ করছি তাই না এইভাবে যে উপস্থাপন করবো এটাকে বলবো কি আমরা আইসোলেট তোমরা কি বুঝতে পারছো সবাই কি বুঝছো কথা বলো লজ্জা পাওয়ার কিছু নাই কে কে বুঝো নাই জি স্যার কে বুঝো নাই বলো সে কথা বলো আইতলেক বুঝো নাই বুঝছি স্যার আমি আচ্ছা বাসায় সবাই একবার ট্রাই করবো তবে গড় নির্ণয় করা কি সবাই বুঝছো এস স্যার গড় নির্ণয় করা কি সবাই বুঝছি আমরা জি স্যার আচ্ছা গড় নির্ণয় করবো সবাই আমি একটা ই দিচ্ছি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি সেটার তোমরা সবাই গড় নির্ণয় করবা এই দেখো বাড়ির কাজটা তোমরা যদি চাও এখনই চেষ্টা করতে পারো সবাই আমি তোমাদের সবাইকে ২-৩ মিনিট সময় দিচ্ছি চিন্তা করার জন্য এটা কি তোমরা বুঝতে পারো কিনা দেখো অঙ্কটা তুলে নাও খাতা কলম আছে সবার সামনে জি স্যার অঙ্কটা তুলো স্ক্রিনশট দিব তোমাদেরকে আচ্ছা ওকে ভাই ভালো কথা সবাই এটা করে ফেলবা ঠিক আছে এটা করবা আমরা নেক্সট ক্লাস যখন আবার করবো তো তখন শুরুতেই তোমরা এটা নিয়ে আলোচনা করতে পারো যদি কারো কোনো অসুবিধা মনে হয় যে আমি এই জায়গাটা বুঝতে পারি নাই স্যার আমাকে আর একটু বুঝাইতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন নেক্সট ক্লাস শুরু করব রাইট আমরা সেই নেক্সট ক্লাসের শুরুতে আমরা এই বিষয়টা নিয়ে আবার শুরুতে একটা আলোকপাত করে নিব সবাই
সবাই কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। আসলে প্রথম প্রথম বুঝতে অসুবিধা হবে, বাসায় প্র্যাকটিস করো, আমরা কখনো তো ভিডিও ক্লাস করে